স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি দেবাশিস রঞ্জন সরকার। রমজান জুড়ে সংযুক্ত আরব আমিরাতের খাবারের দোকানগুলোতে থাকে আরব বিশ্বের হরেক রকম বাহারি ইফতারের আয়োজন। তবে ইফতারে প্রবাসী বাংলাদেশিদের প্রথম পছন্দ ছোলা মুড়ি বেগুনি জিলাপি। যেন এসব খাবার ছাড়া ইফতারে তৃপ্তিই পান না তারা। আর তাই রমজান মাস জুড়েই বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলোতে শোভা পায় নানা স্বাদের বাংলাদেশের জনপ্রিয় সব খাবার। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী রফিকুল্লাহর প্রতিবেদনে বিস্তারিত। ছোলা মুড়ি বেগুনি পেঁয়াজ কিংবা জিলাপি, এসব ছাড়া যেন বাংলাদেশিদের ইফতার জমেই না। আর তাই পৃথিবীর যে প্রান্তেই বাংলাদেশি থাকুক না কেন, ইফতারে খাবারের প্লেটে সব খাবার থাকবেই। সংযুক্ত আরব আমিরাতও তার ব্যতিক্রম নয়। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে রমজানের দেখা মিলবে আরবদের ঐতিহ্যবাহী হরেক রকমের বাহারি খাবারের। কিন্তু দেশটিতে বসবাসরত লাখ লাখ বাংলাদেশির পছন্দের তালিকায় ওই ছোলা মুড়ি। এখানে অনেক আইটেম পাওয়া যায় ইফতারের জন্য, কিন্তু আমরা বাংলাদেশি হিসাবে আমাদের বুটমুড়ি ছাড়া ইফতারের আমেজটা পাই না। বাংলাদেশিদের চাহিদা পূরণে রমজানে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলোও ভরে ওঠে এসব খাবারে। এছাড়া রমজান জুড়েই প্রবাসী বাংলাদেশিদের জন্য থাকে বিশেষ ছাড়ের ব্যবস্থাও। বাংলাদেশি যারা আছি আমরা বোট চনা পেঁয়াজ এগুলি খেয়ে অভ্যস্ত, ইনশাল্লাহ আবার এগুলি লাইকও করে বাংলাদেশিরা। তো সেই অনুপাতে আমাদের বাংলাদেশের জন্য স্পেশাল আইটেম এগুলি আছে। প্রবাসী ভাইদের জন্য আমরা অত্যন্ত সুলভ মূল্যে যেগুলো ইফতার এবং সেহরির জন্য আয়োজনগুলো আমরা করে থাকি। শুধু আরব আমিরাতই নয়, গোটা বিশ্বের প্রায় সব দেশেই রমজানে বাংলাদেশ কমিউনিটিগুলোতে দেখা যায় একই চিত্র। এছাড়া বাংলাদেশিদের একসাথে ইফতার করা সহ থাকে চোখে পড়ার মতো নানা আয়োজন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহ। রফিক, আর রমজানে বাংলাদেশি ব্যবসায়ীদের ব্যবসা কেমন চলছে? দেবাশিস, আপনি যেমনটা প্রতিবেদনের মধ্যে জানিয়েছেন, বাংলাদেশিরা দুজন দূরে প্রবাসে বসবাস করলে বাংলাদেশের যে খাবারের ইতিহাস ঐতিহ্য আছে সংস্কৃতি মিশে আছে আমাদের বাংলাদেশিদের সাথে, এটা কখনো ত্যাগ করতে চায় না। প্রতিটা প্রবাসী চায় দেশের যে আমরা বাল্যকাল থেকে একটা ঐতিহ্য আছে, আমরা বুটমুড়ি ছাড়া কখনোই ইফতার করি না। এই বুটমুড়ি ছাড়া করে না বিজয় বাংলাদেশের যত দোকান আছে এরা সব প্রসাদ সাজিয়ে পণ্য প্রসাদ সাজিয়েছেন এই বুটমুড়ি পেঁয়াজ জিলাপি সামাসুর এই জাতীয় আইটেমগুলো দিয়ে। এটার সাথে সাথে বাংলাদেশিদের সাথে সাথে এখানে দেখুন মাল্টি ন্যাশনালিটি বসবাস করে, সেজন্য তারা চাচ্ছেন অন্য অন্য খান্টির মানুষদের উপরে যাতে বাংলাদেশি রেস্টুরেন্টের দিকে আহ্বান করতে পারে, নিয়ে আসতে পারে, সেজন্য ওদের খাবার বাংলাদেশের রেস্টুরেন্টের মধ্যে রাখা হয়েছে, যাতে করে বাংলাদেশের সাথে সাথে অন্য দেশের লোকজনও বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে ভিড় জমান। আলহামদুলিল্লাহ ব্যবসায়ীরা খুব ভালো করতেছেন। কারণ আরব আমিরাত সরকার রমজানের মধ্যে অনেকটা গুরুত্বকি দিয়ে প্রবাসী মুসল্লিদের যাতে রমজানের রোজাগুলি সবচেয়ে দেভাবে আদায় করতে পারে সেজন্য এটা আরব আমিরাত সরকার গুরুত্বকি দিয়ে যাচ্ছে সব কিছুতে। এটা করে সবচাইতে বড় লাভবান হচ্ছে মুসল্লিরা। আলহামদুলিল্লাহ সাথে সাথে ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা করছেন, কিন্তু অতিরিক্ত বাংলাদেশের মতো মরার উপর খারাপ হয়ে এভাবে তুলে দেয় না। এটা করে লাভবান হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এবার একটু জানতে চাই, আপনি তো ইফতারের কথা বললেন, রমজানে বাংলাদেশি ব্যবসায়ীদের দোকানগুলোতে ভিড় জমেছে, তো প্রবাসীদের ইফতারের আয়োজনটি কেমন দেখছেন সেটি নিয়ে যদি বিস্তারিত জানান। প্রবাসীদের ইফতারের আয়োজন বলতে যেমনটা ওরা নিজেরা যারা ঘরে বসবাস করেন, অনেক ম্যাক্সিমাম মানুষের ঘরে ইফতারিগুলো নিয়ে এসে দোকান থেকে অথবা নিজেরা রেডি করে সবাই মিলে করেন। অনেকে যারা ফ্যামিলি নিয়ে থাকেন ফ্যামিলির লোকজনের সাথে একসাথে করে এখানে ইফতার করলে মনে হবে যেন অনেক জায়গায় খোলা মাঠেও করে প্রবাসীরা মনে হবে একটা মিনি বাংলাদেশে পরিণত করছে। আমার সাথে একজন দর্শক প্রবাসী আছেন, আমি প্রবাসী ভাইকে একটু জিজ্ঞেস করবো ওনার কিভাবে এই যে ইফতারিটা আয়োজন করে থাকেন, কিভাবে ভাই আপনারা কিভাবে ঘরের মধ্যে ইফতারিটা করেন? ধন্যবাদ রফিক ভাই। আসলে আমরা প্রবাসে এখানে ফ্যামিলি নিয়ে আসছি, তো আমরা সবসময় ইফতার করি, দেশি ইফতার থাকে আমাদের, দেশি ইফতারের সাথে সাথে এ দেশের লোকাল যে ইফতারগুলো আছে হারিস তারিদ বা অন্যান্য খাবারগুলো আছে যেমন মাছ বিমান্ধি সব থাকে, সাথে সাথে বাংলাদেশি ইফতার অবশ্যই থাকে। সবচেয়ে বড় ব্যাপার হলো এখানে সব জিনিসের দাম খুব সস্তা রমজান উপলক্ষে, এবং রোজাদারদের জন্য যে সব জিনিসগুলো এখানে রমজানে বেশি ব্যবহার হয় তার দাম খুবই কম, এই জন্য আমাদের জন্য খুব সুবিধা। জানি না বাংলাদেশে কেমন, সবসময় বাংলাদেশে তো শুনি যে দাম নিত্য প্রয়োজনের দামে জিনিসপত্রের দাম অনেক বেশি,
এখন কি অবস্থা দেশের জন্য জানি না, দেশের জন্য খুব ভয় হয় এই জন্য আর কি। তো আশা করি দেশে ইনশাল্লাহ সব জিনিসের দাম অতি শীঘ্রই কমে যাবে ইনশাল্লাহ। যেমন আপনি শুনছেন, যেমনটা উনি প্রবাসী ভাই বলছেন, এখানে নিত্য পণ্যের দামে অনেক সস্তা, প্রবাসীরা মুসল্লিরা সুন্দর মতো ইফতার করতে পারতেছেন। এটার জন্য আরমানের সরকারকে প্রবাসীরা ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ রফিক যুক্ত হবার জন্য। ম্যানচেস্টারে অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। আয়োজনে অংশ নেন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা। সহকারী হাই কমিশনার কাজী জিয়াউল হাসানের সভাপতিত্বে আয়োজন পরিচালনা করেন সুফিয়া খাতুন ও কামাল হোসেন। বক্তব্য রাখেন প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। সবশেষে অনামিকা ও এলসিবির উদ্যোগে গান ও কবিতা পরিবেশন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধ স্মরণ করেছি, যার কারণে আমরা আজকে বাংলাদেশকে উদযাপন করছি, বাংলাদেশের উন্নয়নকে উদযাপন করছি। একই সঙ্গে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের মডেল বাংলাদেশ 2041 সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যে অঙ্গীকার করেছি, সেই অঙ্গীকারে সকলকে অংশীদার হওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মায়ামিতে বাংলাদেশের কনসুলেট জেনারেলের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় দুদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রেরিত শুভেচ্ছা বার্তা পড়ে শোনান ডক্টর মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জো বাইডেন তার চিঠিতে দৃঢ়তার সাথে বলেছেন, বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বের সম্পর্ক আগামী 50 বছরে নিঃসন্দেহে আরও শক্তিশালী হবে। আমরা 24 জন এসেছি, আমাদের ইউএসএন বাংলাদেশ আমেরিকান সরকার অত্যন্ত উৎসাহে আগামী 50 বছর যদি আমাদের সম্পর্ক ভালো হয়, আরো উন্নত হয়, সেই আপনি শুনে খুশি হবেন যে গত 3 বছরে আমরা 27টি মিশন এবং রাষ্ট্রদূতের বাড়ি নিজের পয়সায় শেখ হাসিনার কারণে, মূলত শেখ হাসিনার কারণে আমরা এগুলো কিনতে সক্ষম হয়েছি। সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি জিসোমিয়া নিয়ে অগ্রসর হচ্ছে ঢাকা ও ওয়াশিংটন। অষ্টম নিরাপত্তা সংলাপ শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, 1 বছরের মধ্যে এ নিয়ে আনুষ্ঠানিকতা শেষ করার চেষ্টা করবে দুপক্ষই। আইনি বাধ্যবাধকতার কারণেই র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময় লাগবে বলে জানানো হয়েছে সংলাপে। গত 4 মাসে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নকে প্রতিকারমূলক ব্যবস্থা হিসেবে উল্লেখ করে এর প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন থেকে জানাচ্ছেন মাহফুজ মিশু। পররাষ্ট্র সচিব পর্যায়ের প্রথম এই নিরাপত্তা সংলাপ, আগের 7টির নেতৃত্বে ছিলেন মহাপরিচালকরা। স্থানীয় সময় সকাল 9টায় শুরু হওয়া সংলাপের প্রতিনিধি দলে ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, দুর্যোগ সচিব ও আইন সচিব সহ সরকারের শীর্ষ 16 কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পররাষ্ট্র দপ্তরের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি বনি জেনকিন্স 7 ঘন্টায় 4 সেশনে চলে বৈঠক। আলোচনায় ছিল সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি জিসোমিয়ার পর্যালোচনা। আমরা তো অবসর হচ্ছি, টাইম ফ্রেম ওই যে আমরা নেক্সট যে ডায়ালগ আছে, নবম ডায়ালগ, তার আগে আমরা চেষ্টা করব যে আমাদের ফর্মালিটি যেগুলো শেষ করতে। সুতরাং 2023 আমরা আরেকবার বসার সুযোগ পাব, আমাদের ফর্মালিটিসগুলো আমরা অন্তত শেষ করতে পারবো। আসে র্যাব প্রসঙ্গ। নির্বাহী আদেশে যে নিষেধাজ্ঞা প্রত্যাহার সম্ভব নয় সে কথা আবারও জানিয়েছে যুক্তরাষ্ট্র। আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করেছি, কিন্তু তাদের যে অবস্থান বা যে কারণে বা যে একটা আইনি বাধাবাধকতা আছে তাদের সিস্টেমে, তো সেটার মধ্যে দিয়েই আমাদেরকে যেতে হবে। এটা কোনো এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এটা তুলে নেওয়ার বিষয়টা নয়। সুতরাং তারা ভাবছে যে এটা এক ধরনের কোর্স কারেকশন বা রেমিডিয়াল মেজার হিসেবে তারা দেখতে যাচ্ছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের উদ্যোগ আইপিএস নিয়ে নিজেদের কর্মপন্থা তুলে ধরেছে ওয়াশিংটন। প্রসপারাস একটা রিজন দেখতে চাই, সেইটার জন্য যা যা দরকার কিন্তু সেই এলিমেন্টগুলো ওদের তার মধ্যে আছে কি না সেটা আমরা একটু দেখবো। আর আমরাও অচিরেই আমাদের ইন্দো প্যাসিফিক ভিশন কি আছে সেটাও আমরা সবার সামনে তুলে ধরব। যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো সংলাপই বেশ তাৎপর্যপূর্ণ বাংলাদেশের জন্য, বিশেষ করে র্যাবের উপর নিষেধাজ্ঞার পর নিরাপত্তা সংলাপের দিকে তাকিয়ে আছে দেশের মানুষ।
নীতিনির্ধারকরা বলছেন একক কোনো বিষয় নয়, বরং সামগ্রিকভাবে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া তথা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ, আর সেখানে বাংলাদেশ তার নিজের স্বার্থ কতটা অক্ষুণ্ণ রাখতে পারে সেটি দেখার বিষয়। মাহফুজ মিশু, যমুনা নিউজ, স্টেট ডিপার্টমেন্ট, ওয়াশিংটন ডিসি। গত বছরের আগস্ট থেকে খরা কাটিয়ে উঠতে শুরু করে রপ্তানি খাত, এরপর প্রতি মাসেই বাড়ছে রপ্তানি আয়। গেল মাসে রপ্তানি আয় আগের বছরের একই মাসের তুলনায় বেশি হয়েছে 55%। উদ্যোক্তারা আশা করছেন এই ধারা অব্যাহত থাকবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের ন মাসে রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে $3,861 কোটি, যা লক্ষ্যমাত্রার চেয়ে 18% বেশি। এ সময় রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল $3,260 কোটি। তৈরি পোশাক রপ্তানি বেড়েছে 34%, আয় হয়েছে $3,143 কোটি। বেড়েছে কৃষিপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ঔষধ ও হোম টেক্সটাইল খাতে আয়। তবে পাট ও পাট পণ্য, হিমায়িত মাছে আয় কমেছে। করোনা আক্রান্ত হওয়ার 6 মাস পর শরীরে রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ছে, সুইডিশ এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। তবে কেন শরীরে রক্ত জমাট বাঁধছে সেই সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। গবেষকরা বলছেন ভাইরাসটি সরাসরি কোষের স্তরে প্রভাব ফেলছে, ঘটাচ্ছে রক্তনালীতে সংক্রমণ। তাদের ধারণা এর ফলে রক্ত জমাট বাড়তে পারে, তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুস, বাড়ছে স্ট্রোক। সুইডেনের প্রতি 10,000 মানুষের উপর পরীক্ষা চালিয়ে 17 জনের শরীরে রক্ত জমাট বাঁধার তথ্য মিলছে। ব্রিটিশ গবেষকরা বলছেন ভ্যাকসিন নিয়েছেন এমন মানুষও ভুগছেন এই সমস্যায়। কঠোর লকডাউনে চরম খাদ্য সংকটে পড়েছেন সাংহাইবাসী। বুধবার ও চীনের সর্বোচ্চ বাণিজ্যিক নগরীতে শনাক্ত 20,000 করোনা সংক্রমণ। হঠাৎই লকডাউনের সময়সীমা বৃদ্ধি করায় জরুরি কেনাকাটা করা যায়নি, ফুরোচ্ছে মজুত করা খাদ্যপণ্য এবং বিশুদ্ধ পানি। এদিকে রোগীর ধাক্কা সামলাতে জাতীয় কনভেনশন সেন্টারকে অস্থায়ী হাসপাতালে রূপান্তর করা হয়েছে। 8টি প্যাভিলিয়নে রয়েছে 40,000 বেড। বর্তমানে 2,000-এর বেশি রোগী চিকিৎসা নিলেও বাড়বে এই সংখ্যা। হাসপাতালটিতে কাজ করছেন 3,800 চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মী। 5 এপ্রিল থেকে গোটা সাংহাই লকডাউনের আওতায়। যুক্তরাষ্ট্রের লাগামহীন খাদ্যপণ্যের দাম, একটি ডিম বিক্রি হচ্ছে বাংলাদেশি মুদ্রায় প্রায় 24 টাকায়। এই পরিস্থিতির জন্য সরাসরি ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শনিবার গেল 3 বছরের খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির খসড়া তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয় গেল 1 বছরে 8.6% মূল্যস্ফীতি হয়েছে দেশটিতে। এ বছর সব ধরনের খাদ্যপণ্যের দাম আরও 4.5 থেকে 5.5% পর্যন্ত বাড়বে বলে অনুমান করা হচ্ছে। সবচেয়ে বেশি যেসব পণ্যের দাম বাড়বে তার মধ্যে রয়েছে গরুর মাংস, শুকরের মাংস, ডিম, চিনি, ফলমূল ও বেকারি পণ্য। বর্তমান লাগামহীন দামেও হাঁপিয়ে উঠছেন অনেকে। মার্কিন সুপার শপগুলোতে 1 ডজন ডিম বিক্রি হচ্ছে $3.32 বা $286। এই সংকটের জন্য ইউক্রেন রাশিয়া যুদ্ধকে দায়ী করছেন মার্কিন প্রেসিডেন্ট। জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া, যার প্রভাবে শুধু আমেরিকানরাই নয় ক্ষতিগ্রস্ত হচ্ছে গোটা বিশ্ব। প্রায় সব দেশে বাড়ছে জ্বালানি এবং খাদ্যের দাম, তবে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়ানো হচ্ছে কর্মসংস্থান। কিছু সময়ের সংকটকে পরিসংখ্যান দিয়ে মাপলে চলবে না। যুক্তরাজ্য বেড়েছে জীবনযাত্রার ব্যয়। গেল 30 বছরের মধ্যে রেকর্ড মূল্যস্ফীতি দেখছে ব্রিটিশরা। তীব্র সংকট দেখা দিয়েছে জ্বালানির, বিদ্যুৎ বিল বেড়েছে 54% পর্যন্ত। কোনো কিছুই অনুমান করতে পারছি না কতদিন থাকবে এই ঊর্ধ্বমুখী ভাব। এই দাম শীত মৌসুমে আবারও বাড়বে এটা নিশ্চিত করেই বলা যায়। সরকারি সহায়তা না বাড়ালে বিপদে পড়তে হবে নিম্ন আয়ের মানুষদের। ভেবেছিলাম মহামারী থেকে স্বাভাবিক অবস্থায় ফিরলে হয়তো সবকিছুর দাম নিয়ন্ত্রণে চলে আসবে, কিন্তু কিসের কি, দিন দিন আরো বাড়ছে, জীবনযাপনে খুব কষ্ট করতে হচ্ছে। ব্রিটেনের দাবি 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলার পর থেকেই বাধাগ্রস্ত হচ্ছে পণ্য আমদানি রফতানি, ফলে সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।